দিন হাদামার নবী দৃষ্টি হযরতি মাইশা কোমল বয়সে রাসূলুল্লাহকে এত গুণবতি দিয়েছেন, এত ভালোবাসছিলেন। নবীজি বাড়ি দিকে আসলেন, বিবিগণ কি নিয়ে মাশরা করছিলেন, সব বিবিরা মাশরা করত বসত, নবী যেটা বলতো সব বিবি মানি নিত, যখন সুহাবি কাজের মধ্যে লাগিয়ে দিত, কাজে ব্যস্ত থাকতো। হযরতে আয়েশাকে ডেকে ডেকে রাসূল বলছে, আয়েশা সব বিবিরা কাজে ব্যস্ত আছে, আয়েশা তুমি ছোট, তুমি কি কাজ করবা না, তুমি কি কোনো কাজ নেবা না, তুমি কি কিছু কাজ করবা না? হযরতে মা আয়েশা বলছে, হুজুর আমিও কাজ করব, আমিও কাজের ব্যস্ত আছি। নবী বলছে, আয়েশা তাহলে তুমি কাজ করো না কেন? মা আয়েশা বলছে, হুজুর আমাকে সব কাজে ভালো লাগে না, আমি যে কাজটা আমি তোমার কাছে চাব সেই কাজটা আমাকে দিতে হবে। নবী বলছে, আয়েশা রে তুমি কোন কাজ চাও বলো? মা আয়েশা বলছে, হুজুর আজকের জন্য আমি এই কাজটা চাই, আমার হাত দুইটা দিয়া, আমার হাত দুইটা দিয়ে তোমার সর্বাঙ্গটা আমি ধৌত করি, গোসল করে দিতে চাই। যেরকম বর্তমান যুগের নারী স্বামী গোসল করে দিবে স্যার, গোসল মারাসিস পানি ঝুঁকে চালে কল ধোকাল, তাতে কলের সে এক গল ফাটে দিয়ে, যেরকম ঠিক না বিঠি বাবা তোমার তিব্রতা আছে বাবা, তারপর ধয়া দেয় স্বামী, কালে ঘরে যদি কল ফাঁসি যান কলটা ফাঁসি দিব, দেহে এক পাকে ধোয়া এক পাকে, তিন ঠেলায় কলের সে এক বল পেলে দাও সে আছে, যেরকম ঠিক না বিঠি কয় বুঝান। কালকে আফসার মোল্লা কইছে যে স্বামী খেজমত তালে খেজমত করা হয়, স্বামী টাকার সাথে গাল করে এসে কাজ, কালকে বুঝুন আসছিস ওঠে মানা সম্ভব, ছয় মাস থেকে অভাবে নেই মোর, তোমরা সবাই বাড়ি গেছে মুই গেছো, মুই আসলে মহিলা মজিছ, তোমরা আসলে পুরুষ মজিছ, তোমার মতো তোমরা আসছে মোর মতো মুই গেছো, ওটা মানুষের বাবার নাম কালে কে মানু নেকে তা এত কষ্ট যাইতো সবাই শুনলু মানার সম্ভব, আমি ছোট বংশের সবা, মোর মোর বাবের খবর জানি, মোর মার খবর জানিস, কেমন তোর মা তা, মোর মা এমন ডাকু আছি মোর বাবের সাথে জীবনে আও করে নাই, মুই তারে রেডি, মোর বাপ মরি গেছে তা মোর মা তো যুদ্ধ রেছিল তারে রেডি, মুই মুই আও করি, এরকম ঠিক না বিঠি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে, এমন জাতের কসু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কসু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, যেরকম ঠিক না বিঠি। বিশ্ব নবী বলো, আয়েশা আয়েশা রে তুমি এই কামটা পছন্দ করলা কলা, হা সত্যি আয়েশা তুমি আমার গোসল করে দিবা কলা, হা হুজুর আমার মনটা চাই আমার হাত দুইটা দিয়ে আজকে আমি তোমার গাটা সুন্দর করে গোসল করে দিতে চাই। নবী বলো, আয়েশা রে তোমার যদি পছন্দ হয়
আমি রসুল পালন করতে পারি না, তোমাকে আদেশ করলাম। হযরতে আয়েশা খুশি হয়ে গেল, আল্লাহর নবী স্ত্রী হযরতে আয়েশা বলে, আল্লাহ আমি কত ভাগ্যবতী নারী, আল্লাহ আমার হাত দুইটা দিয়ে আজকে রসুলুল্লাহর শরীরের মধ্যে গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনাটা মা বরাবরের মা আয়েশা আনন্দ হয়ে গেল, দুই মস্ক পানি নিয়ে গেলেন, নবীজিকে জল চকির মধ্যে বসাইলেন, বসাইয়া আয়েশা আনন্দ খুশি নবীকে চকির উপরে বসাইয়া গায়ের মধ্যে পানি দেয়। আয়েশা মুস্কি মুস্কি হাসে, ধরে কোন সোহালা। স্বামী বলে গা ধোয়া দেওয়া হাত, তুই দিস তো গা ধোয়া মারাসিস, তুই মা বনে না। নবীজির গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়, আয়েশার মনে কত খুশি, গার পানি গুলা জল চকির উপর থাকে মাটির মধ্যে দেয় দেয় ঝনঝন করে পড়ে, মাটির মধ্যে পড়ার সাথে মাটি নরম হয়ে যায়, জল চকির পায়া সামনের দিকে ডাবিয়ে যায়। আমার রসুল দেখে রে মাটি নরম হয়ে কাঁদো হয়ে গেছে, পায়া ডাবি গেল, নবী আমার একটু পিছন দিকে সরে বসল, সামনের পায়া একটু ভাসম হয়ে যায়। আয়েশা মা খেয়াল ছিল না, মায়ের সম্মত গোসল দিতে দিতে আনন্দ। ওই সময় মা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান দিকের পাটা ওই জল চকি নিচের দিকে হয়ে যায়। আল্লাহ নবী যখন সামনের দিকে সামনে বইছে, ওই সময় মা আয়েশা আম্মা জানের ডান দিকের পুরো আঙুলটা জল চকির চিপা ফাঁসিয়ে যায়। নবীজির শরীরের পরিতে আমল পিষে গেছিল, ফেটে গেছিল, রক্ত রক্ত হয়ে যেতেছে। নবী বলে আয়েশা, আমি নবী জীবনে কত গোসল করলাম খায়, আয়েশা রে আমার গোসলের পানিতে কোনদিন রক্তর ঝর্ণা দেখি নাই, আয়েশা আমার গোসলের পানিতে আজকে এত কেন রক্ত সাথে পানি যায়, আয়েশা এটা কোন রক্ত আমি নবী কিছুই বুঝতে পারি না। আয়েশা তুমি কথা বলো, কথা বলো না কেন বল, আমাকে খালি গোসল দাও। নবী যে আয়েশাকে ডাক মারে, আয়েশা জবাব দেয় না, খালি নবী জি গোসলের ব্যস্ত হয়ে আছে। আমার সোনার নবী আয়েশার মুখের দিকে তাকাইল, তাকে দেখে রে মাইশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজি যায়, তবু রসুল্লাহকে গোসল না। নবী বলে আয়েশা তুমি কেন কান্দো বল, তুমি জোর করে দায়িত্ব নিয়েছো, আমি জোর করে তুমি দায়িত্ব দেই নাই, তুমি এত কাঁদছো কেন, তোমার চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, কথা জবাব দাও না কেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলে, নবী গো আপনার গোসলে জীবনে কোনোদিন গোসলের পানিতে রক্ত দেখেন নাই না, হুজুর আজকে এটা কোন রক্ত আপনি জানেন না, না জানে না। অগো নবী আপনার জল চকি পায়ে নিচে আমার বুড়ো আঙুলটা ফাঁসে গেছে হুজুর,
তোমার শরীরের বড়িতে আঙুলটা পিষে গেছে, আমার শরীরের রক্ত গুলা তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে এত কেন গেলে? নবী বলে আয়েশা, একটা উ শব্দ কেন করলি না, একটা শব্দ কেন বললি না? একবার যদি তুমি উ বলতো, আমি রসুল্লাহ দিয়ে দাঁড়িয়ে গেতাম। হযরতে আয়েশা বলছে, মা বোন শোনেন, আম্মারা শুনি না, হযরতে আয়েশা মাম্মা জান বলছেন, ওগো নবী, পায়ের বুড়ো আঙুল তো দূরের কথা, তোমার মহাব্বতে আমার বুকটা যদি চিপায় পড়ে যায়, জীবন তো আরা দিয়েছি তবু আমার জবান দিয়ে তোমাকে শব্দ দিয়ে কষ্ট দেওয়ার আছে নাই, যে হুম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা, কেন মা, নবীদের স্ত্রী হযরত আয়েশা কোরআনের হাফেজা ছিল, মা 30 পারা কোরআনের হাফেজা ছিল, মা এত আদর্শ নারী ছিল, মা এত গুণবতী নারী ছিল, মা তুমি মা তোমার স্বামীটা গরিব হইতে পারে, টোটো চালাইতে পারে, মা কামলা দিতে পারে, মা কৃষক হইতে পারে, কাটো হইতে পারে, কালো হইতে পারে, মা গো স্বামীকে নিন্দা করলে মা জান্নাত তুমি পাবে না।